नमस्कार बन्धुरा, डिजिटल प्रधान विकास चैनेले आपनाके स्वागत। आपनी आवास योजनार घर पाबेन किना किभाबे देखबेन, तो आजके आमरा एई भिडियोते सम्पूर्ण विषयटी जेने नेब किभाबे आपनारा घरेर लिस्ट किभाबे देखबेन। क्षमतায় আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের জন্য নানা ধরনের প্রকল্প, যোজনা, স্কলারশিপ, জীবন বিমা এমনকি দুর্ঘটনা বিমাও কার্যকর করা হয়েছিল। पीएम किसान योजना, प्रधानमंत्री मुद्रा योजना থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর নানাবিধ স্কলারশিপ সহ কেন্দ্রীয় সরকারের এই সমস্ত প্রকল্প যোজনাগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি যোজনা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। সমগ্র ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জনগণকে পাকা ঘর নির্মাণের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করার জন্য কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। তবে এক্ষেত্রে অনুদান প্রদানের সুবিধার খাতিরে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে গ্রামীণ এবং শহর এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবাস প্লাস যোজনা নামে বিশেষ পরিচিত। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে বসবাসকারী নাগরিকদের মধ্যে কারা পাকা বাড়ি নির্মাণের টাকা পাবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। এমনকি কেন্দ্র সরকারের অনুমতিক্রমে 2023 শুরুতে যেসব পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বাড়ি নির্মাণের অনুমোদন এবং অনুদান প্রদানের কথা উল্লেখ করা হয়েছিল তার তালিকাও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু অধিকাংশ সাধারণ জনগণ জানেন না কিভাবে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন ব্যক্তিদের নামের তালিকা দেখবেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়িতে বসে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে চেক করে নিতে পারবেন আবাস যোজনার ঘরের লিস্টের নামগুলি। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা চেক করবেন। তো আপনারা প্রথমে গুগল ওপেন করে নেবেন এবং গুগলে টাইপ করবেন pmayg.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যেতে পারবেন। এবং এই পেজে পৌঁছানোর পর আপনারা এই ওপরের দিকে দেখবেন অনেকগুলো অপশান শো হচ্ছে। তার মধ্যে আপনারা এই যে অপশানটি দেখছেন আয়োসফট, এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে দ্বিতীয় নম্বরে যে রিপোর্ট অপশানটি দেখছেন এই রিপোর্ট অপশানটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে এ বি সি করে অনেকগুলো সেকশান দেওয়া আছে। তার মধ্যে আপনারা এই যে এইচ সোশ্যাল অডিট রিপোর্ট, এই অপশানে আপনার এই অপশানের আন্ডারে এই যে বেনিফিসিয়ারি ডিটেল অফ ভেরিফিকেশান, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং লেফট সাইডে আপনাকে কতগুলি অপশান সিলেক্ট করতে হবে, সেগুলি আপনারা পরপর সিলেক্ট করে নেবেন। যেমন এখানে সিলেক্ট আপনার প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করে নিতে হবে এবং দ্বিতীয় আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আপনাকে আপনার সেই জেলার আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লকটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং ব্লকের পর আপনারা কোন পঞ্চায়েতে বসবাস করেন সেই পঞ্চায়েত আপনার সিলেক্ট করতে হবে এবং তারপর আপনারা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের লিস্ট দেখতে চাইছেন সেই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে আরেকটি অপশান সিলেক্ট করতে হবে, এই যে ওপরে দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশানটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাকে একটি ক্যালকুলেশান দেওয়া হবে, 38+60 অর্থাৎ 98 এখানে টাইপ করে দিতে হবে। দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি লিস্ট শো হয়ে যাবে এবং এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানে বেনিফিসিয়ারি ফাদার এবং স্বামী অথবা স্ত্রীর নাম দেওয়া থাকবে এবং পাশে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি নাম দেখে নিতে পারবেন এবং আপনি যদি আরও ডিটেল জানতে চান তো এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি, এই রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে রাখবেন অথবা কপি করে রাখবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আরও ডিটেলে বিষয়টি দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই যে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডার অপশানে গিয়ে আপনাকে এই যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন পিএমএওয়াইজি বেনিফিসিয়ারি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখছেন রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোথা থেকে পাওয়া যায়, তো আপনারা সেখান থেকে সেই নাম্বারটাকে কপি করে আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সেই বেনিফিসিয়ারির টোটাল ডিটেল আপনারা এখানে শো হবে। তো এখানে টোটাল অ্যাড্রেস শো হচ্ছে এবং নিচে বেনিফিসিয়ারি কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের তথ্য আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং কবে স্যাংশন হয়েছে সেটিও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং কত টাকা অ্যালাইনমেন্ট হয়েছে, স্যাংশন হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা পুরো
डिटेलटा एखाने देखे नीते पारबेन। एखाने देखुन आरेकटी देखा जाच्छे जे एखाने आपनारा कत तारिखे कीभाबे कत तारिखे कत टाका अलाइनमेंट होयेछे कत टाका पेयेछे ब्यांके अकाउंटे समस्त डिटेलटा एखाने शो होच्छे एबं एखाने आपनार छबिओ शो हबे देखते पाच्छेन लेफ्ट राइट साइडे एखाने आपनार छबिओ शो हबे सेई बाड़ीर संगे तोला किछु छबि एखाने शो होच्छे। तो पुरो डिटेल आपनि एखाने किन्तु पेये जाबेन। तो एइभाबे चेक करे नीते पारबेन आपनार आवास योजनाय নামের লিস্ট এসছে কি না। যদি এসে থাকে তো তার সমস্ত ডিটেল আপনি এইভাবে চেক করে নিতে পারবেন। তো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা চেক করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।